বন্ধুরা, তো আমরা এখন এসেছি যে কি বলবো, মানে আজকে মঙ্গলবার তো ছুটি আমার দোকান, তো এখন আমরা এসেছি মুর্শিদাবাদ। ঐতিহাসিক যে একটা কালীবাড়ি আছে, ওই ঐতিহাসিক কালীবাড়ির মধ্যে এই কালীবাড়ি একটা, মানে একটা বলতে গেলে কি, মানে একটা সর্বশ্রেষ্ঠ কালীবাড়ি। তো কালীবাড়িটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি, মানে মুর্শিদাবাদ বিষ্ণুপুর কালীবাড়ি বললেই চলে যে একটাকে সবাই চেনে। তো আমরা ওখানে এসছি আজকে ঘুরতে। তো ওইদিকে দেখতে পাচ্ছ সব গাড়ি পুজো দিচ্ছে মনে হয়, হ্যাঁ গাড়ি পুজো দিচ্ছে ওদিকে। তো ওই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছি তোমরা, তো চলো এবার যাওয়া যাক, দেখি কি হয় না হয়। ভেতরে মন্দির ভেতরে আমি গিয়েছিলাম, তো তোমাদেরকে আমি ইন্ডিয়া ভিডিওগুলো দেখো, মানে চলো এবার দেখা যাচ্ছে গাড়ি পুজো হচ্ছে। তোমার মেলা বলতে কিছু কিছু মেলা, মানে মেলা বলতে কি, মানে সাপোর্ট করছে যে সবাই মায়ের মন্দিরে আসতে পুজো দিতে পুজো দিতে দেখতে আসছে। সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে, এই যে মায়ের মন্দির। আর ওই যে রাস্তাটা দেখো পিছন দিকে, ওই রাস্তাটা পিছন দিকে হচ্ছে তোমার মধুপুর থেকে যারা আসবে মায়ের মন্দিরে দেখতে বা অন্য জায়গা থেকে আসবে, তারা ওই যে রাস্তা দিয়ে আসতে পারবে। কারণ রাস্তাটা হচ্ছে মধুপুর সম্বন্ধে এলাকার রাস্তা দিয়ে পুরো বাস স্ট্যান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাওয়া যাক চলো দেখি। মাস্কটা পরিলাম, মানে মন্দিরের ভিতরে মাস্কটা অ্যালাউ করছে না, তো আমি মাস্কটা পরে নিচ্ছি। তো এবার চলো তোমাদেরকে দেখো, ওই যে মন্দিরে মায়ের চূড়া দেখতে পাচ্ছ তোমরা, বড় চূড়াটা। দু বছর নাকি সামথিং এক বছর হয়েছে করাটা চূড়াটা। চলো এবার যাওয়া যাক দেখি মায়ের মন্দির কি আছে। এই চূড়াটার আমি তোমাকে রিভিউ দেখাবো। চলো এবার মায়ের মন্দিরে ঢুকে যাই। মায়ের মন্দিরে গেট, যে মায়ের মন্দিরে গেট, চলো এবার ভেতর দিকে যাওয়া যায়। এই যে বন্ধুরা মায়ের মন্দিরে চূড়া দেখতে পাচ্ছি তোমরা, তো এই মায়ের মন্দিরের পাশে দেখো যে পুজো দোকান পাশের আছে, এখান থেকে ফলমূল দিয়ে মাকে পুজো দেওয়া হয়। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যায়। বেশ তাহলে পশু বলি দেওয়া হতো, তো এখন কোনো কারণে বা সমিতি থেকে এই পশু বলিটা বন্ধ করা হয়েছে। ঠিক আছে, তো পশু বলি বন্ধ করার কারণে এখন পশু বলি দেওয়া হয় না। তো মায়ের মন্দিরটা তোমাকে আমি ভালো করে দেখিয়ে দেখাচ্ছি। এই যে মায়ের মন্দির সামনে এই যে একটা বড় দেখছো ঘন্টা বাজছে, ঘন্টা চলছে আর কি। তো মায়ের মন্দিরটা মানে অসাম, মানে কি বলবো তোমাকে, এত মানে ভক্তি চলে আসবে নিজের মায়ের মন্দির। এই যে এখানে কাপড় দেখা যাচ্ছে, এই কাসান্না ভিতরে এটাকে মানে পরিষ্কার
সম্ভব হলো তোমাদেরকে আমি মায়ের মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, মানে ওটাই চেষ্টা করলাম আর কি। তো এবার রিভিউটা তোমরা আমাকে দিলাম, ভালো লাগে ভিডিওটা।